জয় হিন্দ। সেভেন এমএক নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল যে খবরটা নিয়ে চারিদিকে হই হই পড়ে গেছে সেটা হচ্ছে সৎপুর শুকচরের পঞ্চাননতলায় ঠিক বোরোলিন কোম্পানির বাড়ির উল্টো দিকের একটি বাড়িতে অলৌকিক কাণ্ড ঘটছে গত 15 দিন ধরে, এবং ঠিক দুদিন আগে থেকে সেখানে নাকি অলৌকিকভাবে আগুন ধরে যাচ্ছে। এবং সেই ঘটনা সরাসরি সম্প্রচার আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, তাতে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছিলেন যে বিষয়টা পুরোটা বুজরুকি এবং সত্যিই অলৌকিক কাণ্ড হয়েছে। তাতে গণদর্পণের মিস্টার শ্যামল চ্যাটার্জি এসে বিষয়টা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা কারণবশত সেটা সেই সময় প্রমাণিত হয়নি কোনো একটা কারণবশত। কিন্তু আমরা সেই সমস্ত যে সমস্ত মানুষরা বলেছিলেন যে অলৌকিক কাণ্ড, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সমস্তটাই বুজরুকি দেওয়া হচ্ছে বিজ্ঞানের নামে, তা কিন্তু আমাদের স্টুডিওতে আজকে আপনাদের সামনে লাইভ প্রমাণ করে দেখাবো। এবং সেটা যে একেবারেই বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এই ঘটনাটার, কী কীভাবে যে কোনো মুহূর্তে আগুন ধরানো যায় কেউ উপস্থিত না থাকা সত্ত্বেও, তা কিন্তু আজ এই মুহূর্তে সেভেন এমএক নিউজের অফিসে বসে আমরা লাইভ সম্প্রচার দেখাচ্ছি। দেখুন আপনারা, কারণ আমি আমাদের এডিটর ইন চিফ চন্দনদাকে ডেকে নেব। চন্দনদা, কীভাবে হঠাৎ করে আগুন লেগে যেতে পারে কোনো মানুষের উপস্থিতি ছাড়া? তুমি একদম লাইভ দেখাও আমাদের দর্শক বন্ধুদের। মানুষের উপস্থিতি ছাড়া কোনোদিন আগুন লাগতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। যে বিজ্ঞান একটা এমন জিনিস যেটা কোনো মানুষ, যে যিনি বিজ্ঞান চর্চা করেন, তিনি বিজ্ঞানী নাই হতে পারেন কিন্তু বিজ্ঞান চর্চা করেন, তার উপস্থিতি ছিল। চালাকি ত্যাগ করা হয়, অর্থাৎ ম্যাজিক, বিজ্ঞানটাকে যখন চালাকিতে রূপান্তরিত করা হয় তখন সেটাকে ম্যাজিক বলে। পিসি সরকার থেকে শুরু করে সবাই সেটা স্বীকারও করেন যে কোনো ম্যাজিকই ম্যাজিক নয়, অলৌকিক নয়, সবটাই লৌকিক, তার পিছনে একটা চালাকি রয়েছে। সেই চালাকিটা কি? প্রথমেই আমি প্রথমেই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যে ওই বাড়িতে কজন মেম্বার? ওই বাড়িতে তিনজন। তিনজন মেম্বার, এক তাদের বয়স কত? হাজব্যান্ড, ওয়াইফ এবং একমাত্র ছেলে। একমাত্র ছেলের বয়স 17 বছর, 17+। হাজব্যান্ড ওয়াইফ মানে হাজব্যান্ডের বয়স 45+ কি তার একটু বেশি হবে, ওয়াইফের বয়স ওরকম 40-এর কোঠায়। বাড়িতে মোবাইল ফোন রয়েছে, মানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন? মোবাইল ফোন অবশ্যই রয়েছে, ছেলেটি সবসময় মোবাইল ফোন হাতেও ছিল। তাহলে এই যে দীর্ঘ লকডাউন পিরিয়ড গেছে, তাতে এমন এমন মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়েছে যে তারা এই লকডাউন পিরিয়ডটা রামকৃষ্ণ কথামৃত পড়ে সময় কাটিয়েছেন, আবার কেউ কেউ তার উল্টোটা করেছেন, অর্থাৎ মোবাইল ফোনে বিভিন্ন রকম ট্রিক্স আপনারা জানেন ইউটিউবে পাওয়া যায়। আপনি যদি এক্ষুনি ইউটিউব সার্চ করেন হাউ টু ফায়ার উইদাউট ফায়ার, সার্চ করুন পাবেন যে কীভাবে আগুন জ্বালানো যায় উইদাউট ফায়ার, মানে আগুনের যেতে। এইখানে সেই ঘটনাটাই ঘটানো হয়েছে। তো আমি তোমাকে একটা জিনিস বলি যে ওখানে তুমি দেখেছো যে একটা স্তূপাকৃতি আগুনের জিনিস, মানে ইলেকট্রনিক জিনিস পুড়ে পড়ে রয়েছে। তো আমরা তো ইলেকট্রনিক জিনিস পড়াতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই, বা যদি তার থেকে বড় দুর্ঘটনা ঘটে যায় আমাদের, মানে আমি একটু দেখাতে বলবো শ্যামলবাবুকে, আমাদের সমস্ত সহকর্মীরাই এখানে উপস্থিত আছে, যে যদি ইলেকট্রনিক জিনিস পড়াতে যাই এখানে তাহলে একটু বড় বিপদ ঘটতে পারে। সো সেই বিপদটা আমরা ঘটাতে চাই না, আমরা জাস্ট আপনাদেরকে এইটুকু দেখাতে চাই যে কীভাবে আগুন ছাড়াও আগুন ধরানো যায় এবং সেখানে ধরানো হয়েছিল। আগুনটা কিসে লেগেছিল? তক্তপোষে, হ্যাঁ, কাপড়ে, বিভিন্ন কাপড়ে, মানে যেখানেই আগুন লাগুক না কেন সেখানে তুলো, কাপড়, এই সমস্ত জিনিস। আচ্ছা, তুমি ওই যে পোড়া জিনিস ধরেছিলে? হ্যাঁ, ধরেছিলাম। কি অনুভব হয়েছিল? পোড়া জিনিস ধরলে সাধারণত যেটা হয়, একটা ছাই সেটা হাতের মধ্যে স্ম্যাশ হয়ে যায়, মিলিয়ে যায়। কিন্তু সেখানে যেটা দেখলাম, প্রত্যেকটা পোড়া জিনিস তুলে আমি ক্যামেরাতে দেখিয়েছিলাম লাইভ, সেটা হচ্ছে দানা দানা কিছু। আচ্ছা, মানে এরকম এরকম দানা কেন আগুনে পোড়ার পর থাকবে, সেটা সেটা একটা প্রশ্ন ছিল, আমরা লাইভে দেখিয়েছিলাম। আচ্ছা, এবার তাহলে আমরা আগুনে চলে যাই সরাসরি। দেখুন, আগুনটা লাগাতে গেলে প্রথম দরকার হচ্ছে যে একটা আধার, এবং সব ক্ষেত্রেই এই আধারটা হতে হবে কোনো কাপড়। যখন ইলেকট্রনিক যে গুডসটা রয়েছে, যেখানে আমরা দেখেছি পোড়া জিনিসটা পড়ে রয়েছে, তার মধ্যে ওই কাপড়টা ছিল, ছোট্ট একটা টুকরো থাকুক বা থাকুক, সেই কাপড়টা দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, কেন পুড়ে গেছে। তা আমরা এখানে কী করছি, এই দেখুন তুলো, সামান্য তুলো, তুলো রয়েছে, দেখুন সামান্য তুলো, তুলোটা টেবিলের উপর রাখলাম। এটা কিন্তু আমরা অন ক্যামেরা করছি বলে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, ওষুধের দোকানে যাবেন, আমরা এই কোম্পানির নামটা আমার দেখানো উচিত হচ্ছে না বলে আমি চেপে ধরছি। প্যাকেটটা আপনারা দেখুন, এটা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা বার করলাম, কাটা রয়েছে আমরা আগের থেকে কেটেছি, এটার উপর দিয়ে দিলাম। এটা কিন্তু ওইখানে হয়েছিল সম্পূর্ণ লোকের মানে লোকচক্ষুর আড়ালে। এবার কী করলাম আমরা, এই দেখুন আমি আবারও কোম্পানির নাম চেপে রাখছি, এটা হচ্ছে আপনাদের গ্লিসারিন। আমি আপনাদের দেখাই এই গ্লিসারিন, কিন্তু এই গ্লিসারিন, এই গ্লিসারিন হাতে মাখা যায়, মুখে মাখা যায়, ঠোঁটে মাখা যায়, শীতকালে আপনারা অনেকেই ব্যবহার করেন। কিন্তু এই গ্লিসারিনটাই যদি আমি এর ওপর দেই তার কী অ্যাকশান হতে পারে? দেখতে থাকুন, একটু খেয়াল করবেন। এবার আমি পালিয়ে গেলাম, ধরুন ঘরে লোক নেই, হঠাৎ করে দেখুন কি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, একেবারে লাইভ দেখাচ্ছি আমরা। দেখুন আগুন ধরে গেল এই মুহূর্তে, দেখুন। এরপরে যদি আমরা একটা কাপড় চাপা দিয়ে দিলাম, দেখুন কিভাবে আগুন ধরে গেল যে কোনো মুহূর্তে। সেখানে মানুষ নেই কিন্তু, মানে এইটা দিয়ে সরে গেছি আমরা, আগুন ধরার মুহূর্তে মানুষ উপস্থিত নেই সেখানে, যেটা বারবার কালকে বলা হয়েছিল কেউ নেই। এবার শ্যামলবাবু দেখুন, শ্যামলবাবুকে আমি বলি যে আমরা এর আগে যখন টেস্ট করেছিলাম, এই আগুনটা জ্বলছে, আপনারা দেখতে পেলেন আগুনটা জ্বলছে। এর আগে যখন টেস্ট করেছিলাম আমরা, এই যে পড়া অংশটা আছে, এই পড়া অংশটা তুমি ধরো। হ্যাঁ, এই যে দেখুন আমরা অফিসে অলরেডি করেছিলাম, এবং এই পড়া অংশটা, এই পড়া অংশটার এই যে এই দেখুন দানা, যে দানা আপনাদের কালকে লাইভে আমি দেখিয়েছিলাম, সেই দানা কিন্তু ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে, যেখানটা পোড়া আপনাদের কালকে লাইভে দেখিয়েছিলাম। এই দেখুন দানা, পুড়ে গেলে, কোনো কিছু পুড়ে গেলে দানা থাকবে কেন? আপনারা জানেন যে ছাই হয়ে গেলে সেটা মিশে যায়। আচ্ছা, সেটা যে মিশে যায় তার জন্য প্রমাণ করার জন্য আমি একটা কাগজ নিই আমার ডেস্ক থেকে, একটা কাগজ নিই, সামান্য একটা কাগজ নিলাম, নিয়ে এই আগুনেই ধরালাম, ধরিয়ে নিভিয়ে দিলাম। এবার এই ছাইটা গো তুমি ধরো, এই যে এই ছাইটা, এটা তো পুরো মিশে গেল, এখানে তো কোনো দানা নেই, এখানে তো কোনো দানা নেই, তাহলে এইখানটা দানা আছে, অথচ পুড়ে গেলে এখানে কোনো দানা নেই, এটাই প্রশ্ন আপনাদের কালকে সরাসরি দেখিয়েছিলাম। এটার উপর যদি কোনো মানে অন্য কোনো পদার্থ রাখা হয় সেটাও ধরে যাবে। ও একটা যে করেছে কাজটা অবশ্যই ওই ছেলেটি করেছে, এবং তার সঙ্গে আরও দু একজন যুক্ত হয়েছিল, তারা একটা ইলেকট্রনিক গ্যাজেটের ওপর এই জিনিসটা করেছে, করে চলে গেছে, এবং সেটা দাউ দাউ করে যখন ধরে উঠেছে তখন সে চিৎকার করেছে, ঘরে আগুন লেগে গেছে, ঘরে আগুন লেগে গেছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ওই বাড়িটাকে ফাঁকা করে দেওয়া হোক, অর্থাৎ ওই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে তিনটে আলাদা আলাদা ঘরে আটকে রাখা হোক, তাদের উপর নজরদারি চালানো হোক। দেখবেন ওই বাড়িতে আর কোনো অলৌকিক ঘটনা ঘটছে না, কেননা পৃথিবীতে কোনো ঘটনাই অলৌকিক নয়, সবকটাই লৌকিক, অর্থাৎ প্রত্যেকটার পেছনে বিজ্ঞান আছে, প্রত্যেকটার পেছনে বিজ্ঞান আছে। আপনারা যারা ওই কালকে ভূতের বাড়ির ঘটনা, লাখ লাখ আমাদের দর্শক হয়েছে, আজকে যদি 100 জনও দর্শক হন, তাহলে আপনাদের কাছে আমাদের একটা হাতজোড় আবেদন থাকবে যে এ ধরনের ঘটনা ঘটলে কখনও সেটাকে ভৌতিক বা অলৌকিক ঘটনা বলবেন না, সঙ্গে সঙ্গে নিজেরাই চেষ্টা করবেন সামান্য পাড়ার দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে আপনার এই কী বলে এটাকে, গ্লিসারিন কিনবেন, এটা কিনবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বাড়িতে প্র্যাকটিস করে বাড়িতে দেখবেন একই ঘটনা ঘটবে। তবে অবশ্যই এটা কিন্তু কোনো বাজে কাজে লাগাবেন না, পাড়ায় ম্যাজিক দেখাতে ইচ্ছে করলে ম্যাজিক দেখাতে পারেন। অনেক সময় সাধু সন্ন্যাসীদের প্রসঙ্গ যখন এসে মানে এখানে এসে যায় যে উনি ধ্যানে বসে সামনে আপনার যজ্ঞ থাকে, যজ্ঞের করা থাকে, তার মধ্যে বালি দেওয়া থাকে, উনি ঘি ছিটিয়ে দেন এবং সেখানে আগুন ধরে ওঠে, সম্পূর্ণ বুজরুকি এই পদ্ধতিতে করা হয়। অর্থাৎ তার সামনে যে যজ্ঞর আসনটা সাজানো হয়, ধরুন এই টেবিলটাই আমার যজ্ঞের আসন, এই যজ্ঞের আসনে আমি যজ্ঞ সাজিয়ে রেখেছি, আর তার তলায় তো অবশ্যই বালি দেওয়া হয়, ওই বালির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে রাখা হয়, এবং যে ঘি দিয়ে, ঘৃতাহুতি দিয়ে আগুনটা ধরানো হয়, ঘিয়ের বদলে এর চাইতেও কনসেন্ট্রেট আপনার গ্লিসারিন পাওয়া যায়, একদম থকথকে গ্লিসারিন পাওয়া যায়, যেটাকে আপনার দূর থেকে আপনাকে ঘি মনে হবে, এক চামচ ঢেলে দিলে ওখানে আগুন লেগে যাবে এবং যজ্ঞ শুরু হয়ে যাবে। তো আমরা বলছি এর মধ্যে কোনো ভূত নেই,
এর মধ্যে কোনো অলৌকিকতা নেই, সম্পূর্ণটা বিজ্ঞান। আপনারা যতবার চাইবেন ততবার আমরা এই জিনিস আপনাদের সামনে করে দেখাবো। আর যে কাজ ভাঙছে সেটাও করে দেখাতাম, কিন্তু সেটা স্কুল কলেজগুলো বন্ধ, তার জন্য একটা অ্যাসিড দরকার হয়। সেই অ্যাসিড আমাদের তো অ্যাসিড কেনার লাইসেন্স নেই, বিভিন্ন স্কুল কলেজে ল্যাবরেটরিতে সেই অ্যাসিড পাওয়া যায়। আমরা যদি জোগাড় করে আনতে পারি, আমরা জানলার কাঁচ ফাটিয়েও দেখিয়ে দেবো যে কীভাবে জানলার কাঁচ নিজে নিজে ভেঙে যায়। গৌতমী, হ্যাঁ স্যার, একটা প্রশ্ন, দর্শক বন্ধুদের এই প্রশ্নটা থাকতেই পারে, আপনারা নিজেদের অফিসের মধ্যে লাইভ দেখালেন, স্পটে কেন দেখালেন না? স্পটে কেন দেখালাম না? স্পটে দেখুন, বিষয়টা হচ্ছে যে দেশটার নাম ভারতবর্ষ, যে দেশের এখনও ধর্মের ভিত্তিতে নির্বাচন পর্যন্ত হয়, জাতের ভিত্তিতে নির্বাচন পর্যন্ত হয়, সেখানে ধর্মের উস্কানি, অর্থাৎ ভূত প্রেত পুজো আছে। আমরা শুনেছি, আমি তোমার লাইভেই শুনেছি যে ওখানে নাকি ওঝাও এসেছিলেন, অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে ঈশ্বরের ওপর নিজেদেরকে সমর্পণ করেছেন। তো সেইখানে গিয়ে যদি আমরা এই কাণ্ডটা করতাম এবং সামনাসামনি যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে ওই বাড়ির লোকের ওপর, পাড়ার লোকের একটা আক্রোশ তৈরি হতো যে আমাদেরকে এরকমভাবে ভোগাচ্ছে। কারণ আমাদের আগরপাড়াতেই এই ধরনের ঘটনা ঘটেছে, আমাদের আগরপাড়া নর্থ স্টেশন রোডের ওপরে একটা বাড়িতে বারবার আগুন ধরতো, আমরা গিয়ে ঠিক একইভাবে প্রমাণ করে দিয়েছিলাম। তারপরে সেই পাড়ার, সেই বাড়ির লোক দীর্ঘদিন এলাকায় ঢুকতে পারেনি, কেননা পাড়ার লোক খুব স্বাভাবিকভাবেই খেপে গেছিলো তাদের উপর। সেই জায়গাটার থেকে তাদেরকে বাদ রেখে আপনারা যারা মনে করছেন, মানে তারা তো বিশ্বাস করছেন না, কারণ তারা তো জানেন তারা কী করছেন, যে তিনজন মানুষ বা চারজন মানুষের সঙ্গে যুক্ত আছেন, তারা তো জানেন তারা কী করছেন। বাকি যারা জানে না, তাদের জন্য আমরা এই সম্প্রচারটা করলাম। যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে কোনো বুজরুকি আছে, আপনারা আমাদের অফিসে আসবেন, সেভেন এফএক্স নিউজের অফিসে আসবেন, অফিসে এসে আপনাদের চোখের সামনে আমরা করে দেখাবো। বা যদি কোনো মনে হয় যে আপনি কিনে নিয়ে আসবেন জিনিসগুলো, এই গ্লিসারিন, একটু ঘন গ্লিসারিন, আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর বলে রাখি যে স্ক্রিনে যে মাখা হয়, যে সাধারণভাবে মুদির দোকানে যে গ্লিসারিন পাওয়া যায়, সেই গ্লিসারিনে কিন্তু আগুনটা জ্বলবে না, কারণটা হচ্ছে একটু কনসেন্ট্রেটেড গ্লিসারিন দরকার হয়, তো ঘন গ্লিসারিন দরকার হয়। হাসপাতালগুলোর বাইরে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে গিয়ে সেখান থেকে কিনবেন মেডিকেটেড গ্লিসারিন, সেই গ্লিসারিনে কিন্তু এই আগুনটা জ্বলবে। এর বাইরে কোনো রহস্য নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র বদবুদ্ধি রয়েছে। সেই বদবুদ্ধিটা কী সেটা কিন্তু ওই তিনজনই জানেন, বাড়িতে যারা বসবাস করেন, তার বাইরে কেউ জানেন না। এটা সম্পূর্ণ এখন একটা ফৌজদারি মামলা হওয়া উচিত ওনাদের বিরুদ্ধে, যে মানুষ ঠকাচ্ছেন ওনারা, এবং পুলিশের উচিত এই ওনাদেরকে ইন্টারোগেট করে ওনাদের যে কী অভিসন্ধি সেটা বার করে মানুষের সামনে পেশ করা, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যে লাইভ শেষ করার আগে যে আপনারা পুরোটা দেখলেন, আমরা সেভেন এফএক্স নিউজের অফিসে বসে আমাদের এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্ত আপনাদের চোখের সামনে লাইভ দেখালো, এবং কিছুক্ষণ আগে যে আমরা করে দেখেছিলাম তা সেডিমেন্টটা যে পড়ে রয়েছে সেখানেও কিন্তু যে দানা দানাগুলো পাওয়া গেছে, কালকে কিন্তু আমি এই লাইভে ওই বাড়িতে ওই দানাগুলো উদ্ধার করে আমরা দেখিয়েছিলাম, আজকে তার প্রমাণ দিলাম, পাশাপাশি একদম লাইভ আমরা আগুন ধরিয়ে দেখিয়ে দিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারিন, একটু কনসেন্ট্রেটেড গ্লিসারিন দিয়ে এইভাবে আগুন ধরানো সম্ভব, যেটা অনেকেই মানেননি, অনেকেই নানান রকম মন্তব্য করেছেন, বিতর্কিত মন্তব্য করেছেন, তার জন্য আমরা সেভেন এফএক্স নিউজ সকলের চোখের সামনে প্রমাণ করে দিলাম। এই তুলো ব্যবহার করেছিলাম আমরা। যদি আপনারা মনে করে থাকেন যে তুলোর ভিতরে কিছু দিয়েছি, তাও সেটার জন্য আমরা দেখিয়ে দিলাম, এই তুলো ব্যবহার করেছিলাম, পুরোটাই আপনাদের সামনে দেখিয়ে দিলাম, কারণ সেভেন এফএক্স নিউজ এক সবসময় সত্যের পথ ধরে চলে, তাই সেভেন এফএক্স নিউজে আমরা কিন্তু লাইভ দেখিয়ে দিলাম যে কীভাবে ওইখানে কী কী ঘটনা ঘটছে। অবশ্যই বেশি দিন সময় অপেক্ষা করতে হবে না, এ ঘটনা সকলের চোখের সামনে আসবে, এ ঘটনা প্রমাণিত হবে, তার আগে সেভেন এফএক্স নিউজ লাইভ প্রমাণ করে দিল যে এইভাবেই আগুন ধরানো হচ্ছে। সবাই ভালো থাকবেন, নজর রাখবেন সেভেন এফএক্স নিউজের দিকে, কারণ এইভাবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। ক্যামেরায় শ্যামল পালের সাথে আমাদের সেভেন এফএক্স নিউজের টিম উপস্থিত রয়েছে, এবং এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট, সেভেন এফএক্স নিউজ, জয় হিন্দ।